হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনির নিউ এপিসোড। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ইলিশ মাছের মাথার দোপেঁয়াজার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। রান্নার জন্য প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল, তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি দিলাম 1 টিস্পুন লবণ, আপনারা আপনাদের আন্দাজ মতো লবণটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া। আর কোনো মশলাই আমি এই রান্নাতে ব্যবহার করব না, কারণ ইলিশ মাছের রেসিপিতে আদা রসুন বাটা ব্যবহার করলে ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেটা থাকে না। নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে অ্যাড করে দিলাম 1/2 কাপ পানি। তারপর এর মধ্যে বসিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। আমি 2টো ইলিশ মাছের মাথা মাঝখান দিয়ে ফেড়ে 4 টুকরো করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 7-8 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 5-6টি কাঁচা পাকা মরিচ, নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। তো গাইস, তৈরি হয়ে গেল খুবই কম তেল মশলায় ঝটপট ও ইজি ব্যাচেলার রেসিপি ইলিশ মাছের মাথার দোপেঁয়াজা। আশা করি এই ইজি রেসিপিটি নতুন রাঁধুনি ও ব্যাচেলারদের কাছে ভালো লাগবে, আর আমার মতো খুবই কম মশলায় এই রান্নাটা করে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।